ঈদের দিন ফজরের নামাজ না পড়ে ঈদের নামাজ আদায় করলে ঈদের নামাজটা হবে কিনা, এই প্রশ্নটা আমাদের সকলের কাছে আসে প্রায় অনেক, এর কারণও আছে। এই প্রশ্নটা আসার কারণ হলো আমরা দেখেছি ঈদের মাঠে, প্রত্যেকটা ঈদের মাঠে মানুষের সমাগম এত বেশি হয় যে আমাদের ঈদের মাঠে জায়গা সংকুলান হয় না, মাঠে ছেড়ে মাঠ পাড়ি দিয়ে রাস্তাঘাট একদম ব্লক হয়ে যায়, এত মুসল্লির সমাগম হয়, কিন্তু ফজরের নামাজে দেখা যায় কাতারই পড়ে না। তার মানে কি সবাই কিন্তু ফজরের নামাজ আদায় করে নাই যারা ঈদের মাঠে গিয়েছে। ফজরের নামাজটা হলো আপনার জন্য ফরজ, আর ঈদের জামাত এটা হলো আপনার জন্য ওয়াজিব। হাজারটা ঈদের জামাত যদি আপনি একত্রিত করেন, এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা, এর ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না, এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে না। এজন্য আপনাকে অবশ্যই ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে। আপনি না পড়ে আপনি মনে করেন যে না ঈদের নামাজের অনেক ফজিলত আছে, সেখানে গেলে পরে সেই দিন আমি আল্লাহর মেহমান, সেখানে গেলে পরে অনেক ফজিলত পাবো, পাবেন ঠিক আছে, কিন্তু ফরজ বাদ দিয়ে আপনি যেন মানে লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি পরে যেন পাগড়ির ফজিলত আপনি খুঁজতেছেন, আপনার ফরজই নাই, আপনার লুঙ্গি নাই, আপনি মাথায় পাগড়ি নিয়ে খুঁজতেছেন, আপনি টানাটানি করতেছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বৃদ্ধি হবে, হবে কিন্তু লুঙ্গিটা তো আগে ঠিক রাখেন, আপনার ফরজ তো আপনি ঠিক রাখেন। অনেক মানুষ আছে যারা এই দিনে নামাজগুলোর প্রতি যত্নবান কম হয়, তারা বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন অতিথিদেরকে আপ্যায়ন নিয়ে এবং কোরবানির গোশত নিয়ে ব্যস্ত থাকার কারণে ফজর পড়ে না, জহর পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, শুধুমাত্র এই ঈদের নামাজের উপরে নির্ভর করে তারা। অথচ আল্লাহ পাক এই দিনটা আমাদের জন্য বরকতময় করেছেন, এই দিনটাতে আল্লাহ পাক আমাদের জন্য উৎসব হিসাবে দিয়েছেন, আর আমাদের প্রত্যেকটি উৎসব হলো ইবাদত। এই জন্য আমাদের বেশি শুক্রিয়া আদায় করতে হবে, বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকতে হবে। আমরা তা না করে আমরা বিভিন্ন মেহমানদেরকে নিয়ে আমরা পড়ে থাকি, আমরা নামাজ বাদ দিয়ে কুরবানি নিয়ে মত্ত আছি। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআন সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী হে আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছি, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছি, বিনিময়ে আপনি আপনি দুটি কাজ করুন, বিনিময়ে আপনি এবং আপনার উম্মতেরা যেন আমার জন্য দুটি কাজ করে। এক নম্বরের ফসল লীল, সে যেন নামাজ আদায় করে, সে যেন নামাজ পড়ে, ফসল লীলি রব্বিকা ওয়ানহার, এবং সে যেন আমায় আমি রবের নামে সে যেন কুরবানি করে। আগে নামাজ এরপরে কুরবানি, আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন এরপরে কুরবানির কথা বলেছেন। আমরা দেখি যে অধিকাংশ মানুষ এই কুরবানি দিতে গিয়ে নামাজই পড়ে না, তার মানে একটাকে বাদ দিয়ে সে আরেকটাকে ধরছে, এটা হবে না ভাই। এর জন্য আপনি অবশ্যই নামাজটা আপনার জীবনের সাথে এমনভাবে সেটিং করেন, এমনভাবে সেটিং করেন, প্রত্যেকটা ফরজ ইবাদত এমনভাবে সেটিং করেন যেন এটা জীবন চলে গেলেও যেন আপনার জীবন থেকে না সরে যায়, না সরে যায়। আমরা অনেক মানুষ আছি যারা কুরবানি দিচ্ছি কিন্তু নামাজ পড়ি না, তাদেরকে যদি বলা হয় কুরবানি কেন দিচ্ছেন, বলে রবকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আসলে কিন্তু তাদের মুখের কথার সাথে অন্তরের কথা কোনো মিল নাই। সে যদি সত্যি আল্লাহকে খুশি করতে চাইতো, সে যদি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিত, তাহলে সে সর্বপ্রথম নামাজ আদায় করতো, কারণ নামাজের মাধ্যমেই রব বেশি খুশি হয়, নামাজের মাধ্যমেই রবকে বেশি সন্তুষ্ট করা যায়, তার মানে সে রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তো, এরপরে আবার রবকে বেশি খুশি করার জন্য সে কুরবানি করতো। কিন্তু যখন সে নামাজ পড়ে না, শুধু কুরবানি করে, তখন তার উদ্দেশ্য শুধু রবকে খুশি করা নয়, শুধু তার রবকে খুশি করা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া, তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া। কুরবানি না দিলে লোকে কী বলবে, মানুষ কী বলবে, আত্মীয় স্বজনরা কী বলবে, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে সে কুরবানি দেয়, আর এটা মানুষের মাঝে লৌকিকতা দেখায়, মানুষের মাঝে বলে বেড়ায় যে আমি বাজারে সবচেয়ে বড় কুরবানি নিয়ে আসছি, আমি এলাকার সবচেয়ে বড় গরুকে নিয়ে আসছি, বিভিন্ন রকম লৌকিকতা দেখায়। এমন লৌকিকতা, এমন রিয়া যার অন্তরের মধ্যে আছে, ওর কুরবানিও গেছে, কুরবানির গোশতও গেছে। কুরবানির গোশত খেয়ে শুধুমাত্র মোটা তাজা হবে, তার শরীরে ভিটামিন আসবে, ক্যালসিয়াম আসবে, বিনিময়ে সে কিছুই পাবে না। এই জন্য নিয়তটাকে খালেজ করেন, ফরজ ইবাদতগুলো আপনি আঁকড়িয়ে ধরেন, ফরজ নামাজগুলো আগে পড়েন, ফজরের নামাজ পড়েন, প্রত্যেকটা নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।